বাংলা গান ছাড়াও বেশ কিছু ভাষার গানের জন্য সুখ্যাতি পেয়েছেন 20 বছর বয়সী অন্বেষা দত্তগুপ্ত। আর সেই জনপ্রিয়তার সূত্র ধরেই একটি বেসরকারি টেলিভিশনের আমন্ত্রণে তিনি এসেছিলেন বাংলাদেশে। অন্বেষা দত্তগুপ্ত বাংলা গানের পাশাপাশি হিন্দি, তামিল ও নেপালি সহ বেশ কিছু গানে কণ্ঠ দিয়ে পা রেখেছেন জনপ্রিয়তার সোপানে। এর আগেও বেশ কয়েকবার এসেছেন এপার বাংলায়, তবে এবারই প্রথম সঙ্গীত পরিবেশন করলেন কোনো টেলিভিশনে। শৈশব থেকেই বাবা কুশল দত্তগুপ্তের অনুপ্রেরণা আর মা মিতা দত্তগুপ্তের কাছে গানের হাতে করি, এরপর আনুষ্ঠানিক শিক্ষা গুরুর কাছে, সব মিলিয়ে বলা চলে সঙ্গীতের আবহেই তার বেড়ে ওঠা। আমার যখন 4 বছর বয়স সেই সময় থেকে আমার গুরুজি শ্রী জয়ন্ত সরকার, উনি পণ্ডিত অজয় চক্রবর্তীর সিনিয়র মোস্ট একজন ছাত্র, তো এই এই স্কুলিংয়ে আমি ছোটোবেলা থেকে শিখছি, এখনও শিখছি ওনার কাছে। এবং যাদের গান শুনে বড় হয়েছি তারা সকলেই ইনডাইরেক্টলি আমি বলবো আমার গুরু। বলিউডের পথ ধরে এগিয়ে যাওয়া এই শিল্পী নিয়মিত গান করতে চান ঢালিউডের ছবিতেও। সম্প্রতি চিরকুট ব্যান্ডের সুর ও সঙ্গীতায়োজনে গেয়েছেন তন্ময় তানসেনের পদ্মপাতার জল ছবিতে, আর ভারতীয় বাংলা ছবিতে তার গাওয়া বেশ কিছু গানই পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে সব ব্যস্ততার মাঝেও তিনি শোনেন এদেশের শিল্পীদের গান। কলকাতার বিভিন্ন মিউজিকের মিউজিক চ্যানেলসে প্রচুর বাংলাদেশি আর্টিস্টদের ওখানে দেখতে পাই, ওনাদের গান শুনতে পাই। রেজওয়ানা বন্যা তাদের মধ্যে একজন, যার কণ্ঠস্বর আমার ভীষণ ভালো লাগে। রবীন্দ্র গানের প্রতি দুর্বলতা থাকলেও অন্বেষা ভালোবাসেন গানের সুর নিয়ে খেলা করতে, আর তাই তো এমটিভি কোক স্টুডিওর মতো ফিউশন গানের অনুষ্ঠানগুলোতে গাইতে পছন্দ করেন তিনি। তো কোক স্টুডিওতে আমার একটা কাজ করার সুযোগ হয়েছে রিসেন্টলি, একটা খুব সুন্দর গজল। আমার মনে হয় এটা জাস্ট একটা শুরু, এরপরে আরও এরকম ফিউশন ভিত্তিক কাজ করব ভবিষ্যতে। সুযোগ পেলে অন্বেষা গাইতে চান বাংলাদেশের বাউল শিল্পীদের সঙ্গে, আর বাংলাদেশের শ্রোতাদের প্রতি আছে তার অকৃত্রিম ভালোবাসা। এটা আমার খুব মনের ভেতর একটা অনেক দিনেরই ইচ্ছে যে কারো কোনো ফোক শিল্পীর সঙ্গে আমি যদি কোনো সময় কোলাবরেট করে একটা অ্যালবাম করতে পারি। আড্ডার ফাঁকে তার খালি গলায় গাওয়া গানের সুরে সৃষ্টি হয় ভিন্ন পরিবেশ। শুভবর্ণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।